হ্যালো ফ্রেন্ড আমি আরকে কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমাদের বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই প্রবল নিম্নচাপের বৃষ্টিতে আমাদের প্রত্যেকটি আউটডোরের গাছগুলি ক্রমশ বৃষ্টির জলে ভিজেছে যার কারণে গাছগুলিতে বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার বাগানে কিছু গাছ এই প্রবলেম কিন্তু ফেস করছে তোমাদের বাগানে যদি দেখো গাছগুলো এরকম প্রবলেম ফেস করছে তাহলে আমাদের বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের এই ব্যবস্থা নিতে হবে না হলে কিন্তু ক্রমশ প্রবলেম বাড়তে থাকলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই আমাদের প্রত্যেক প্রত্যেককে এই সময় গাছগুলিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা আমরা এই গাছগুলিকে ঠিক আগের মতো পরিস্থিতিতে আনতে অর্থাৎ আগের মতো সবুজ সতেজভাবে আনতে আমরা গাছগুলিকে দুরকম পদ্ধতিতে ট্রিটমেন্ট করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো স্কিপ করে দেখো না এবং আমার এই চ্যানেলে যে সমস্ত নতুন দর্শকবৃন্দরা এসো তাদের অনুরোধ করব তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পাও বন্ধুরা আমাদের যে সমস্ত গাছগুলিতে প্রবলেমস হচ্ছে সেই গাছগুলির সাথে সাথে আমরা আমাদের বাগানের সমস্ত গাছগুলিকে একসাথে ট্রিটমেন্ট করব। কারণ একটি গাছ থেকে অন্য গাছে যাতে এই প্রবলেমগুলি না ছড়িয়ে যায় তাই গাছগুলিকে আগে থেকে আমাদের ট্রিটমেন্ট করে নিতে হবে তাহলে চলো কথা না বাড়িয়ে এই যে দুটি পদ্ধতির মাধ্যমে আমরা গাছগুলোকে সুস্থ এবং স্বাভাবিক করে তুল তুলব সেগুলি দেখে নেওয়া যাক বন্ধুরা এইটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একটা ফাঙ্গিসাইট ঠিক আছে আমি কিন্তু এরকম আমি এটা সাপ ফাঙ্গিসাইট নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে ধরনের ফাঙ্গিসাইট হোক না কেন সেটাতেই চলবে যদি তোমাদের কাছে ব্যবিস্টন থাকে ব্যবিস্টন নেবে বা রেডোমিল্ড গোল্ড থাকলে রেডোমিল্ড গোল্ড নেবে বা ব্ল্যাল থাকলে ব্রাইল নেবে অ্যান্টাকল থাকলে অ্যান্টাকল নেবে যার কাছে যেরকম ফাঙ্গিসাইড আছে তোমরা একটা নিয়ে নেবে এবং এই ফাঙ্গিসাইডটা এই মুহূর্তে এই কারণেই দিচ্ছি যে তোমরা নিজেরাই দেখতে পেরেছ গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ এত বৃষ্টি হয়েছে যার কারণে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাল প্রবলেম হয়ে গেছে এই কারণে গাছের পাতাগুলো ক্রমশ হলুদ হতে শুরু করেছে এবং গাছে নানা রকম ফাঙ্গাল ডিজেক্ট দেখা গেছে তো আমরা যদি এই মুহুর্তে এটা না করি তাহলে কিন্তু নানারকম সমস্যায় গাছগুলো পড়বে তো তোমাদের গাছে এরকম হোক বা না হোক যেহেতু এই প্রবল বর্ষাতে এই আউটডোরের গাছগুলো ছিল তাই আমাদের এখন এটা করা অবশ্যই প্রয়োজন না হলে কিন্তু আজ না হলেও দুদিন পরে কিন্তু এই এরকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে তাই আমরা যদি আগে থেকে এই ট্রিটমেন্টটা রেডি করতে পারি তাহলে কিন্তু রকম গাছগুলোতে আর প্রবলেম আসবে না তো তোমরা কি করবে এই ফাঙ্গিসাইড দেখো তোমরা এক লিটার জলে তোমরা এই সাফ হোক ব্যবস্টান হোক মানে যার কাছে যে ধরনেরই ফাঙ্গিসাইড আছে তোমরা এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড নেবে যেহেতু আমার অনেক গাছ আছে তাই আমি চার লিটার জল নিয়ে নিয়েছি চার লিটার জলে আট গ্রামের মতো ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি তোমরা তোমাদের গাছ অনুযায়ী এই রেশিওটা নিয়ে নেবে এক লিটার জলে দু গ্রাম এই রেশিওতে তোমরা নেবে সে তোমাদের কাছে যেরকম গাছ হোক সেই বুঝে জল নেবে এবং সেই বুঝে ফাঙ্গিসাইড নেবে এক লিটার জলে দু গ্রাম সেই বুঝে তোমরা এই ফাঙ্গিসাইডটা নিয়ে নেবে এই ফাঙ্গিসাইটের সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ বিষয় মানে মিশাতে হবে সেটি হচ্ছে এই প্ল্যান্টোমাইসিন এটি অবশ্যই এই ফাঙ্গিসাইটের সঙ্গে মিশাতে হবে যেহেতু গাছে যে ব্যাকটেরিয়াজনিত প্রবলেমগুলো আছে সেটি ঠিক করতে এই প্ল্যান্টোমাইসিন কিন্তু অবশ্যই প্রয়োজন তোমরা দেখতে পাবে জবা গাছের পাতার নিচে অর্থাৎ অর্থাৎ পাতার গোড়ার দিকে দেখবে কালো কালো ছোপ ছোপ কিছু অংশ দেখা যায় এগুলো কিন্তু জনিত প্রবলেমস এই প্রবলেমসগুলো ঠিক করতে না পারলে পাতা আস্তে আস্তে হলুদ হতে থাকবে ফলে গাছে নানা রকম প্রবলেম শুরু হতে থাকবে তাই প্ল্যান্টোমাইসিন অবশ্যই তোমরা এই ফাঙ্গিসাইডের সঙ্গে অবশ্যই নিয়ে নেবে তাহলে তোমরা এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে নেবে আর এক গ্রাম প্ল্যান্টোমাইসিন এরকম নিয়ে নেবে এক গ্রাম এরকম এক গ্রাম প্ল্যান্টোমাইসিন নিয়ে তোমরা দুটোকে ভালো করে জলে গুলাবে এই সময় যাদের গাছ বর্ষাতে ঝিমিয়ে আছে তারা রেডোমিল গোল্ড বা ব্লাইডক্স এক লিটার জলে চার গ্রাম নিয়ে গাছের গোড়ায় তোমরা ঢেলে দেবে এবং তোমরা সমস্ত পাতাতে আর স্প্রে করে দেবে এবং গাছটিকে পুরোপুরি শেড এরিয়ায় রেখে দেবে কোনো রকম গাছে খাবার দেবে না যখন দেখবে গাছটি আগের মতো অবস্থায় ফিরে আসছে তখন গিয়ে গাছে খাবার দেবে তোমরা এই ফাঙ্গিসাইড এবং প্ল্যান্টোমাইসিনের সঙ্গে এরকম স্টিকার তোমরা মিশিয়ে নেবে দেখো স্টিকার মিশালে কি হয় আমরা যখন এই গাছে এটি স্প্রে করব। তখন কিন্তু পাতাতে লেগে থাকবে এবং পাতাতে লেগে থাকলে কী হবে কাঁচটা কিন্তু ভালো আগিয়ে যাবে ঠিক আছে কাজ ভালো ভালো আরও কাজ হবে দেখো স্টিকার ছাড়া যদি আমরা গাছে স্প্রে করি এর পরে যদি রকমভাবে বৃষ্টি আসে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওইটা ধুয়ে যাবে তো এই কারণে স্টিকার লাগলে কী হয় অনেক দিন পর্যন্ত গাছে লেগে থাকে এবং ভালো কাজ হয় তোমরা এই স্টিকারকে এক লিটার জলে পাঁচ থেকে ছ ফোটা দিয়ে এবার এই তিনটিকে ভালো করে তোমরা মিক্স করবে মিক্স করবার পর তোমরা প্রত্যেকটা গাছে এইভাবে ভালো করে স্প্রে করে দেবে দেখবে এইভাবে তোমরা যখন পাতার উপরে এবং নিচে ভালোভাবে স্প্রে করে দেবে তখন কি হবে সমস্ত রকম ফাঙ্গাল প্রবলেম গাছের সমস্ত রকম ফাঙ্গাল প্রবলেম গাছের পাতা হলুদের প্রবলেম ঠিক আছে জবা গাছের পাতার নিচে যে ধরনের কালো কালো ছোপ থাকে সেই সমস্ত প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এবং গাছ ঠিক আগের মতো সবুজ সতেজ এবং আগের অবস্থায় ফিরে আসবে তোমরা ঠিক এইভাবে তোমরা যদি এই মুহূর্তে করতে পারো আমাদের বাগানের কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ এবং স্বাভাবিক থাকবে তো তোমাদের অবশ্যই এটা করা উচিত না হলে কিন্তু বাগানের গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আসবে এখন তোমাদের গাছটা সবুজ থাকবে দেখবে দুদিন পর আস্তে আস্তে কিন্তু পাতা হলুদ হতে থাকবে কারণ এটা বর্ষার পরে ফাঙ্গালের এবং ব্যাকটেরিয়ার প্রবলেমে এই প্রবলেমটা হয় তো এটা যদি তোমরা এইভাবে ট্রিটমেন্ট করো দেখবে এই প্রবলেমটা একদমই কমে যাবে তো তোমরা এইভাবে প্রত্যেকটি গাছে প্রত্যেকটি বাগানের প্রত্যেকটি গাছে এইভাবে স্প্রে করে দেবে দেখবে সমস্ত সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে এইবার তোমাদের দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। যেহেতু ক্রমশ বর্ষা হতে গাছগুলির উপর অনেক চাপের সৃষ্টি হয়েছে এবং রোদ্দুর ওঠার কারণে ওয়েদার চেঞ্জিংয়ের জন্য গাছের ম্যাক্সিমাম পাতা হলুদতে শুরু করেছে তাই এর হাত থেকে রক্ষা করার জন্য আমরা এই ম্যাগনেসিয়াম সালফেটকে যদি আমরা গাছে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত গাছের হলুদ পাতার প্রবলেম থেকে আমরা রক্ষা করতে পারব। তাই আমরা এই ম্যাগনেশিয়াম সালফেটকে আমরা যদি এই যে ফাঙ্গি সাইড এবং ব্যাকটেরিয়া সাইড একসঙ্গে ইউজ করবার পর ঠিক তার চার দিন পর ইউজ করতে পারি গাছে তাহলে কিন্তু আমাদের এই গাছগুলো আগের মতো ঝকঝকে এবং চকচকে হতে থাকবে তোমরা কি করবে এই ম্যাগনিয়াসিয়াম সালফেটকে এক লিটার জলে চার গ্রাম নেবে নিয়ে প্রত্যেকটা গাছে ভালো করে স্প্রে করে দেবে প্রত্যেকটা গাছে ভালো করে স্প্রে করে দেবে চার গ্রাম এক লিটার জলে নেবে দেখবে গাছ ঠিক আগের মতো আমাদের অবস্থায় হয়ে যাবে